হাজার কোটি টাকা বিনিয়োগ করেও প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে বিআরটিসিকে। অদক্ষ জনবল আর পরিকল্পনার অভাবে দীর্ঘ ছ দশকেও লাভের মুখ দেখতে পারেনি দেশের সর্ববৃহৎ এই পরিবহন সেবা খাত। উল্টো লুটপাট আর নামে বেনামে লিজ প্রদান করায় প্রতিষ্ঠানটি এখন অনেকটা মৃতপ্রায়। এরই মধ্যে বিআরটিসিতে আরও 1100 নতুন বাস যোগ করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আর বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া জানান, বিভিন্ন সময়ে অপরিকল্পিত বাস আমদানি করায় খেসারত দিতে হচ্ছে সরকারকে। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে বিআরটিসির বাস রয়েছে 1538টি, এর মধ্যে গড়ে 350 বাস অচল হয়ে গ্যারেজ বন্দী থাকে। সচল বাসের মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে 450টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর বিভিন্ন সরকারি অফিসের স্টাফ পরিবহনে ব্যবহার হয় 272টি বাস। ফলে ঢাকার সাধারণ যাত্রীদের জন্য বাসের সংখ্যা খুবই কম। পুরনো এই সেবা খাত ঠিক কী কারণে লাভের মুখ দেখতে পায় না তার কারণ অনুসন্ধানে খিলক্ষেতের জোয়ার সাহারা ডিপোয় এসএটিভি। অদৃশ্য কারণে সেখানে সাংবাদিক প্রবেশ নিষেধ। সম্প্রতি রাতের আধারে আগুনের ঘটনায় এই ডিপোর 15টি বাস পুড়ে যায়। সে ঘটনার তদন্ত এখনও আলোর মুখ দেখেনি। আলো আধারিতে মৃতপ্রায় বিআরটিসিতে নীরবে নিভৃতে ফায়দা লুটছে স্বার্থান্বেষী মহল, এমন ধারণা অনেকের। 160 টাকায় আছে ডিপোতে, বরাদ্দ আছে, আর 130 টাকায় রানিং আছে লং লিস্ট। সবশেষ বিআরটিসির হাল ধরেছেন ফরিদ আহমেদ ভুঁইয়া। অতীতের বেশ কটি ভুল সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর আশা ব্যক্ত করেন। দায়ী গাড়িগুলো আর যেমন ইন্ডিয়ান কিছু সিএনজি গাড়ি যেটা কেনা হয়েছিল সেগুলো পারফরমেন্স ভালো না, মেনটেন্যান্সটা অনেক কস্টলি। এই ওই জন্য গাড়ি প্রোকিউরমেন্টের সময় মেনটেন্যান্সের বিষয়টা মাথায় রাখতে হবে, এবং একই সাথে আমাদের যে জনবল, যে আমাদের ম্যান পাওয়ার, তাদেরকে প্রপার ট্রেন আপ করতে হবে। শিগগির 1100 বাস বিআরটিসিতে যুক্ত হচ্ছে বলে জানান কমলাপুর বাস ডিপোর ম্যানেজার। 1100 বাস এবং ট্রাক আসতেছে, তার মধ্যে 500 ট্রাক আসতেছে। আমরা শুধু সরকারি সারিটাই সারতে পারবো না, এবং বেসরকারি কিছু কিছু সার্ভিস দিব, প্লাস 300 ডাবল ডেকার। ঢাকা শহরে যানজট দূরীকরণে একটা বিশাল একটা ভূমিকা রাখবে। লুটপাট বন্ধ এবং দক্ষ জনশক্তি তৈরি না হলে বিআরটিসিতে বিনিয়োগ করে কোনো সুফল আসবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এসএটিভি,